হ্যালো ভিউয়ার্স, আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি হলো কিভাবে আপনি আপনার বাগানের জন্য ক্যাপসিকাম বীজ থেকে নতুন ক্যাপসিকামের চারা তৈরি করতে পারবেন তারই বিস্তারিত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সাথে আছি বাসুদেব এবং আপনারা দেখছেন মেক ইউর ওন গার্ডেন। ভিউয়ার্স, আপনি যদি চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপলোডকৃত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পান এবং ভিডিওগুলো দেখে নিজেরা উপকৃত হতে পারেন। ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো আপনার কোনো টাকা লাগে না, বরং চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পরবর্তীতে আপনার বাগানের বিভিন্ন সমস্যার সমাধান পাবেন, এতে করে আপনি লাভবানই হবেন। সো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন দেখি কীভাবে খুব সহজে ক্যাপসিকামের বীজ থেকে সহজ পদ্ধতিতে নতুন চারা তৈরি করা যায়। ভিউয়ার্স দেখুন, এই ক্যাপসিকামের বীজের প্যাকেটটি আমি কিনে এনেছি, এটি 30 টাকা নিয়েছে। বীজ ভাণ্ডার থেকে বলেছে এই প্যাকেটের মধ্যে যে বীজগুলো রয়েছে তা থেকে 3 রঙের ক্যাপসিকামের গাছ হবে, অর্থাৎ ক্যাপসিকামের গাছগুলোতে যে ক্যাপসিকামগুলো ধরবে তাদের কালার হবে 3টি, সেগুলো হলো সবুজ, হলুদ এবং লাল। ভিউয়ার্স, আমি এখন প্যাকেটটি কাটবো, তবে প্যাকেটটি কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন বীজগুলো কেটে বা নষ্ট না হয়, কারণ মনে হচ্ছে প্যাকেটটিতে খুব বেশি বীজ নেই। ভিউয়ার্স, আমি বীজগুলো বপনের জন্য প্লাস্টিকের এই পাত্রটি নিয়েছি। আমি বীজগুলো প্যাকেট থেকে বের করছি। ভিউয়ার্স দেখুন, আমি বীজগুলো বপনের উপযোগী করে মাটি প্রস্তুত করে নিয়েছি। মাটিগুলো যেন অবশ্যই বেলে দোআঁশ মাটি হয় এবং এরকম ঝুরঝুরে হয়, কারণ বেলে দোআঁশ মাটির জল নিষ্কাশন ক্ষমতাটা এঁটেল মাটির তুলনায় বেশি, তাতে করে বীজতলার বীজগুলোর গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে। ভিউয়ার্স, আমি এখন পাত্রটিতে মাটিগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, মাটিগুলোর মধ্যে যে দানা আছে সেগুলোকে ভেঙে গুঁড়ো করে দিব। ভিউয়ার্স, বীজতলাটি মোটামুটি তৈরি, এখন বীজগুলোকে উপযুক্ত দূরত্বে ছিটিয়ে দিব। বীজতলায় সবগুলো বীজ দেওয়া কমপ্লিট। এবারে বীজগুলোর উপর অল্প করে মাটি ছিটিয়ে দিতে হবে। ভিউয়ার্স, বীজতলাটিতে এবার এমন একটি জিনিস দেব যা বীজগুলোকে চারায় পরিণত হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিউয়ার্স দেখুন, এটি হলো একটি টি প্যাক। আমি এই টি প্যাকটি বীজতলার উপরে ছিটিয়ে দেব। ভিউয়ার্স, টি প্যাকটি বীজতলায় দেওয়া কমপ্লিট। এবারে বীজতলাটিতে পরিমাণ মতো জল দিয়ে দিব যেন বীজতলার সম্পূর্ণ মাটি ভিজে যায়। ভিউয়ার্স, আমাদের ক্যাপসিকামের বীজগুলো বপন কমপ্লিট। এখন এই বীজতলাটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এবং মাঝে মাঝে পাত্রটিকে কম সময়ের জন্য রোদে দিতে হবে। ভিউয়ার্স, পরবর্তীতে আমি আপনাদের দেখাবো বীজগুলো থেকে নতুন চারা গজাতে কতদিন লাগলো এবং চারাগুলোর পরিচর্যা সম্পর্কে বিস্তারিত। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।